বৌদি, তুমি তো মানুষ না, মনে হচ্ছে স্বর্গের পুরী। দেবরের কথায় আমি খুশি হয়ে আমার নাইটিটা তুলে দিলাম। দেবর আমার শেপ করা মাঠ দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। এরপর আমাকে পাগল করতে সেখানে মুখ দিয়ে খেতে লাগল। জীবনের প্রথম এমন সুখে আমি যেন স্বর্গে ভাসতে লাগলাম, আর সুখে দেবরের মাথাটা ওখানে চেপে ধরে রাখলাম। হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, তোমাদের জন্য নতুন আরও একটি ন্যাচারাল ভিডিও নিয়ে এসেছি, সাথে আমার দেবরের সাথে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য সত্য ঘটনা। বন্ধুরা, এই ঘটনাটি আমার জীবনের ঘটে যাওয়া ঘটনা, তাই আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আজকে বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাব। আমার নাম লেখা, আমার বয়স 22 বছর, 4 মাস হল আমার বিয়ে হয়েছে। আমি যথেষ্ট সুন্দরী, 5 ফুট 5 ইঞ্চি লম্বা এবং ফর্সা শরীর। আমার শারীরিক গঠন ছাঁচে গড়া, অর্থাৎ আমি মডেলিংয়ের কাজটা খুব ভালোই করতে পারতাম। কিন্তু কলেজে পড়া শেষ হতেই আমার বিয়ের ভালো সম্বন্ধ এলো এবং খুব তাড়াতাড়ি আমার বিয়ে হয়ে গেল। বিনয় আমার স্বামী, বয়স 30 বছরের কাছাকাছি, নিজস্ব ব্যবসা আছে এবং খুব ভালো রোজগার করে, যথেষ্ট সচ্ছল পরিবার, গাড়ি বাড়ি এসি কিছুই বাদ নেই, সুখের সমস্ত কিছু বাড়িতেই মজুত আছে, বাড়িতে কাজের লোক আছে যারা সবসময় ফাইফরমাস খাটে। পরিবারের মাত্র 3টি সদস্য, বিনয়, তার ছোট ভাই অজয় এবং বৃদ্ধা মা দেবর অজয় আমারই বয়সী, বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছে। আমার পরিবার এবং আমি ভাবলাম এরকম সম্বন্ধে মোটেই নাকচ করা যায় না, তাছাড়া ওদের এত সম্পত্তি আছে যার জন্য তারা সামান্য খাট বিছানা, আলমারি ইত্যাদিও যৌতুক নিতে রাজি নয়। ওদের একটাই চাহিদা ছিল, সেটা হলো বউ যেন ডানা কাটা পরি হয়, সে যতই গরিব ঘর থেকে আসুক তাতে তাদের কোনো আপত্তি নেই। এইরকম একটা বাড়িতে বউ হয়ে এসে নিজেকে খুব গর্বিত মনে করছিলাম। প্রথম রাত্রি তাই অনেক রাত ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে কখন যে মধ্যরাত্রি কেটে গেল টের পাইনি। ফুলসজ্জার রাতে প্রথমবার শারীরিক সম্পর্ক হবে এই ভেবেই যেন আমার গায়ে কাটা দিয়ে উঠছিল। ফুলসজ্জার রাতে বিনয় আমায় অনেক সোহাগ করল, কিন্তু আমি যখন ওটা বের করলাম তখন আমার মাথায় বাজ পড়ল। বিনয়ের ওটা মাত্র 3 ইঞ্চি লম্বা। এটা নিয়ে আমি সারা জীবন কি করব, এটুকু জিনিস দিয়ে বিনয় কিভাবে সুখে রাখবে আমাকে? ওদিকে আবার এই বাসররাতেও বিনয়ের ব্যবসা সংক্রান্ত অনেক ফোন আসছিল, যার ফলে আমাদের ফুলসজ্জা এইভাবে মাঠে মারা গেল। পরের দিন থেকে বুঝলাম বিনয় প্রতিদিন সকাল 8টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং সারাদিন হাট ভাঙা খাটুনি খেটে রাত 10টার পর ক্লান্ত হয়ে বাড়ি ফিরে। সে কি সুন্দরী বউ সাজিয়ে রেখে দেবে? 22 বছর বয়সে আমি বিয়ে করে কিভাবে সন্ন্যাসিনীর জীবন যাপন করব? এর একটা বিহিত করতেই হবে। একদিন আমি স্নান করে গায়ে তোয়ালে জড়িয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রেসিং রুমে জামা কাপড় পরার জন্য গেলাম, আর আমি নিশ্চিন্ত মনে তোয়ালে খুলে ভালো করে গা হাত পা মুছছিলাম। আমি লক্ষ্য করিনি অজয় সেই সময় বেরোবে বলে কাপড় পাল্টানোর জন্য ড্রেসিং রুমে ছিল। হঠাৎ চোখাচোখি হতেই খেয়াল হল আমার গায়ে কোনো কাপড় নেই এবং অজয়েরও নেই, আমরা সামনাসামনি দাঁড়িয়ে আছি। আমার সারা গায়ের বিদ্যুৎ বয়ে গেল, বিনয় লজ্জার ঘর থেকে পালিয়ে গেল এবং আমি তড়িঘড়ি জামাকাপড় পরে ফেললাম। এরপর বেশ কয়েকদিন অজয় দিকে তাকাতে আমার লজ্জা করছিল। অজয় এবং ওর বন্ধু তমাল একসাথেই এই বাড়িতে পরীক্ষার জন্য পড়াশোনা করছিল। আমি রোজই ওদের পড়ার ঘরে চা এবং টিফিন দিতে যেতাম এবং দুজনেরই মাথায় ইয়ার্কি করে টোকা মেরে বলতাম, ঠিকভাবে পড়াশোনা করছ তো, মন দিয়ে পড়াশোনা করবে, ভালো চাকরি পেলে তবেই সুন্দরী বউ পাবে। দুজনেই বলতো, হ্যাঁ বৌদি, চেষ্টা তো খুবই করছি, দেখি কি হয়, তুমি আমাদের পড়া ধরো তাহলে বুঝতে পারবে, আর একটু আশীর্বাদ করিও যেন আমরা তোমার মতো সুন্দরী বউ পাই। আমি লক্ষ্য করলাম আমি যখন যা দেবার জন্য ওদের ঘরে ঢুকি তখন তোমার আট চোখে আমার আপেলের দিকে লোলুপ দৃষ্টিতে তাকায়। একদিন আমি ইচ্ছে করে শর্ট লেগিংস ও টপ পরে ওদের ঘরে গেছিলাম, তখন আমায় খুবই সুন্দর দেখাচ্ছিল। সেদিন তমাল আমার দিক থেকে চোখ ফেরাতে পারছিল না। আমি বেরিয়ে আসার পর তমালের কথা শুনতে দরজার বাইরে দাঁড়িয়ে গেলাম এবং ওদের কথা কান পেতে শুনতে লাগলাম। তমাল অজয়কে বলছিল, ইয়ার তোর বৌদিটা কি জিনিস রে, অসাধারণ সুন্দরী তোর বৌদিকে যদি একবার পেতাম তো জীবন সফল হয়ে যেত। তুই যতই বল আমাদের কপালে এত সুন্দরী বউ কিন্তু লেখা নেই, তাই বৌদি ভরসা।
অজয়ের পাল্টা জবাব দিল, হ্যাঁ ঠিকই বলেছিস আমার বৌদি, সেই সুন্দরী। সে একদিন স্নান করে তোয়ালে জড়িয়ে জামাকাপড় ছাড়ার জন্য ড্রেসিং রুমে ঢুকেছিল। ভাগ্যক্রমে ওই সময় আমি ওই ঘরেই জামাকাপড় ছাড়ছিলাম, মুহূর্তের জন্য হলেও সেদিন আমরা দুজনই দুজনকে এভাবে দেখে ফেলি। কি ফিগার রে দাদা, কি করে যে সন্ধান পেল বুঝতে পারছি না। আমার সন্দেহ হয় সারাদিন হাড় ভাঙা খাটুনির পর দাদা আর বৌদিকে সুখী করতে পারে কি না, এভাবে দিনের পর দিন রাত কাটাচ্ছে। তমাল বলল, আমরা দুজনেই তো তোর বৌদির বয়সী, তাই দুজনেই ওর খিদে মেটাতে পারি। তুই তাকে জিজ্ঞেস করে দেখ না আমাদের দিতে রাজি আছে কি না। অজয় বলল, ধ্যাত নতুন বৌদিকে তা কখনো জিজ্ঞেস করা যায় নাকি, কি মনে করবে দাদা, জানতে পারলে অশান্তি করবে। এরপর ওদের দুজনের কথোপকথন শুনে আমার মধ্যে তোলপাট শুরু হয়ে গেল, আর তখনই আমি মনে মনে ঠিক করলাম, বাড়িতে যখন আমার সমবয়সী দুইজন ছেলে আছে এবং তারা আমায় পেতে এতটাই আগ্রহী, তখন আর কষ্ট করে নিরামিষ জীবন বাদ দিয়ে এদের দুজনের কাছেই শপথ দিব। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে বলবো। এভাবে দিন কাটতে লাগল। একদিন হঠাৎ বিনয় বলল তাকে কাজের জন্য বাইরে যেতে হবে এবং প্রায় ২০-২২ দিন বাদেই বাড়ি ফিরতে পারবে। আমি মনে মনে ঠিক করলাম এ সুযোগের আমি সৎ ব্যবহার করব। বিনয় যাবার পর সন্ধ্যায় অজয়ের ঘরে চা জলখাবার দিতে গিয়ে তমালকে বললাম, তোমার লেখাপড়ার এত চাপ, আজ রাতে অজয়ের সাথে এই বাড়িতেই থেকে যাও, তাহলে পড়ার জন্য বেশি সময় দিতে পারবে। আর হ্যাঁ, তুমি একটা হাফ প্যান্ট পরে নাও, বৌদিকে আর লজ্জা করতে হবে না। আমি লক্ষ্য করলাম তমাল তখনও আমার দিকে লোলুপ দৃষ্টিতে দেখছিল। তমাল সুন্দরী বৌদির অনুরোধ অগ্রাহ্য করতে পারল না এবং আমাদের বাড়িতে থেকেই গেল। আমি অজয় এবং তমালের রাতের খাবার তৈরি করে পরিবেশন করলাম এবং ওরা আবার ঘরে গিয়ে পড়াশোনা করতে লাগল। যাই হোক, আমি আজকের রাতের ঝড় সামলানোর মানসিক প্রস্তুতি নিতে লাগলাম। এরপর আমি সব কাজ শেষ করে একটু সেজেগুজেই শুধু একটা নাইটি পরে ওদের ঘরে গেলাম আর ওদের বললাম, আজকে তোমাদের দাদা তো বাড়ি নেই এবং একলা ঘরে ঘুমাতে আমার ভালো লাগছে না, তাই আজ আমি তোমাদের ঘরে তোমাদের সাথে ঘুমাব। দুজনেই আমার কথা শুনে হতভম্ব হয়ে গেল, ওরা ভাবতেই পারছিল না ওদের ভাগ্য এত ভালো। আমি আবার বললাম, আজ আমি তোমাদের মাঝে শুব এবং আমার দুই দেওর আমায় দুই পাশ থেকে জড়িয়ে ধরে থাকবে, কি গো তোমরা পারবে না তোমাদের সুন্দরী বৌদিকে সামলাতে। দুজনের মুখ থেকে কথা বের হচ্ছিল না, বাচ্চা ছেলে ওরা মুখে বড় বড় কথা বললেও একটা যুবতী নারীর দিকে এগুতে সাহস হচ্ছিল না। আমি দুজনকে টেনে এনে বিছানায় শুলাম, তারপর নিজেই দুজনের মাঝে শুয়ে পড়লাম। আমি আমার নাইটিটা হাঁটু অবধি তুলে দুজনের গায়ে পা তুলে দিলাম। অজয় খুবই ইতস্তত করছিল, তমাল নিজের উপর আমার মসলিন পায়ের ছোঁয়া পেয়ে সাহস করে আমার গায়ে হাত বোলাতে লাগল। কিন্তু অজয় আমার গায়ে হাত দিতে একটু ইতস্তত করছিল, তাই আমি নিজেই ওর হাতটা টেনে আমার উপর রেখে দিলাম। অজয় একটু ভয় ভয় করছে, কিন্তু তমাল বেশ ফ্রি হয়ে আমার গায়ে হাত চালান করছিল। যাই হোক, বুঝতে পারলাম ওদের দুজনের মনে খটকা বা অস্বস্তি রয়েছে, এটা থাকলে খেলে মজা পাওয়া যাবে না, তাই ওদের দুজনকে ফ্রি করতে হবে। এরপর আমি ওদের বলতে লাগলাম, বিয়ের পর বরের পাশে শুয়ে তিন মাস কিছু না করে রাত কাটানোর যে কি কষ্ট সেটা শুধু আমি জানি, তাই আমি সমস্ত লজ্জা ছেড়ে তোমাদের দুজনের কাছে এসেছি। আমি আজকে তোমাদের অনুরোধ করছি, তোমরা দুজনই আমার মনের কষ্ট দূর করে দিয়ে খিদে মিটিয়ে দাও। তখন অজয়কে তোমার বলল, দেখ অজয়, বৌদির কি কষ্ট, আয় আজ রাতে আমরা দুজনে তার কষ্ট দূর করে দেই। তমাল অজয়ের হাতটা টেনে আমার ওখানে রাখল এবং আঙ্গুল চালাতে বলল। অজয় এত কিছুর পরেও একটু ইতস্তত করছিল, তাই আমি ওকে বললাম, অজয় তুমি আর আমাকে লজ্জা পেও না, আমি জানি তোমাদের দুজনের কাছে খুব আনন্দ পাব, আর আমি দরজার আড়াল থেকে তোমাদের সব কথা শুনেছি সেদিন। অজয়ের হাজার হলেও বৌদি হই, তাই ও মনে হয় আমার কাছে একটু লজ্জা পাচ্ছে। এরপর আমি নিজেই আমার নাইটিটা নামিয়ে দিয়ে ওদের দুজনের সামনে মেলে ধরলাম। এরপর তমাল আর অজয়ের চোখ যেন ছানাবড়া হয়ে গেল। আসলে এরা এত সুন্দর মাঠ আগে দেখেনি, তাই আমার সুন্দর মাঠ দেখে ওদের চোখ আটকে গেছে। তমাল তো সব ভুলে আমার ওখানে মুখ দিয়ে খেতে লাগল। অসাধারণ এক সুখে আমি চটফট করতে লাগলাম আর বলতে লাগলাম, এবার কিছু করো, আমি আর পারছি না। এরপর তমাল তার ওটা নিয়ে আমার ভিতরে চাপিয়ে দিল, সাথে সাথে আমি কুঁকিয়ে উঠলাম।
তোমার আমার মাথায় হাত বুলিয়ে আমায় সান্ত্বনা দিচ্ছে আর তার কাজ চালিয়ে যাচ্ছে। আমি অসহ্য যন্ত্রণায় কাঁদতে লাগলাম। আমার অবস্থা দেখে বলল, ছেলেদের খুব কষ্ট হচ্ছে। তোমার বলল, প্রথমবার বড় কিছু ঢুকেছে তো তাই একটু কষ্ট হচ্ছে। এই কাজটা বিনয়দার করা উচিত ছিল। আমি কাঁদতে কাঁদতেই বললাম, তোমার তুমি একদম ঠিক কথা বলছো, আমার যা হয় হবে, আমি সহ্য করব। এই দিনের জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করছি, আর অজয় তুমি দেখে রাখ, কারণ তোমার এরপর তোমার পালা। সমবয়সী যুবকের কাছে আমার একটু পর খুব মজা লাগছিল, প্রথম দিকের ব্যথা কেটে গিয়েছিল। এরপর টানা প্রায় 1-5 মিনিট পর আমাকে সুখ দিয়ে নিজেও সুখ নিয়ে শান্ত হলো তোমাল। এরপর আমার উপর শুয়ে একটু পর উঠে গেল, আর আমার উপর থেকে তোমাল সরে যেতেই সাথে সাথেই অজয় আমার ওখানে চাপিয়ে পড়ল। তোমাল বল, অজয় বৌদিকে একটু বিশ্রাম করতে দে। কিন্তু কে শোনে কার কথা? তবে অজয় ঘষাঘষি করলেও জায়গা খুঁজে পাচ্ছিল না, তাই আমি নিজেই ওকে জড়িয়ে ধরে আমার ভেতর নিয়ে নিলাম। আর অজয় লাজুক হলেও বে জুড়ে জুড়ে কাজ চালাতে লাগল। এভাবে সেও প্রায় 15 মিনিট খেলল এবং তারপর সে তার পানি বইয়ে দিল। তারপর দুই বন্ধুতে মিলে আমাকে পরিষ্কার করল। পরের রাতেও তোমা আমাদের বাড়িতে থেকে গেল এবং আমাকে নিয়ে পুনরায় মেতে থাকল। দুটো ছেলে একসাথে আমার এতদিনের তৃষ্ণা যেন মিটিয়ে দিল এবং ওদের পেয়ে আমার আর কোনো কষ্ট রইল না। কিছুদিন পর স্বামী ফিরতেই আমার আবার কষ্ট শুরু হল, কারণ রাতে তোমাল থাকতে পারছিল না, স্বামী থাকতে অজয়ের কাছে কিভাবে যাব। তাই আমার সারা রাত ঘুম আসত না, শুধু ছটপট করতাম। এভাবে সারা রাত এরকম করার ফলে বিনয়ের ক্লান্ত শরীরের ঘুম ও ভেঙে যেত। আমি তাকে বোঝানোর চেষ্টা করতাম কিন্তু সে চুপ করে থাকত। এরপর একদিন স্বামী মনে হয় ব্যাপারটা বুঝল। স্বামী আমার কষ্টটা বুঝতে পেরে গেছিল, তাই পরবর্তীতে প্রায় প্রতিদিন রাতে সে নিজে থেকেই আমাকে অজয়ের ঘরে পাঠিয়ে দিত। এরপর আমরা প্রায় প্রতি রাতেই আনন্দের খেলায় মেতে উঠতাম। এখন অবশ্য আমার আর কোনো কষ্ট নেই, কারণ টাকা আর ফাঁকার মজা দুটাই পাইতাছি। এত গরিব ঘরের মেয়ে হয়েও এত কিছু পাবো কোনোদিন কল্পনাও করিনি। তবে ভাগ্যে যা লেখা থাকে তা তো হবেই। তবে আমি আনার স্বামীকে খুব সম্মান করি এবং তার সেবা যত্নে কোনো ত্রুটি রাখি না, কারণ যার নুন খাই তার গুণগান গাইতেই হবে। বন্ধুরা, তোমরা হয়তো আমাকে খারাপ ভাবছ, কিন্তু আমি বাধ্য হয়েই এই কাজ করি। স্বামী যদি পারত তাহলে এই কাজ জীবনেও করতাম না। যাই হোক, এভাবেই আমার বাকি জীবনটা বেশ ভালোই কাটতে লাগল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত। পরবর্তীতে আরও মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন, আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কিন্তু আর বন্ধুদের সাথে শেয়ার করিও।